আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা কিন্তু কোনো বাস্তবের রাস্তা না, সেটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে শুটিংয়ের জন্য আর কি। আর রাস্তা দেখেন কত কালো রং দিয়ে করে দিয়েছে শুটিংয়ের জন্য আর কি ব্যবহৃত। শুটিং যখন শেষ হয়ে যাবে তখন সেটি রাস্তা তুলে ফেলে এবং রংগুলো তুলে যাবে। আমি এখন আছি আপনার বিএফডিসির আরেকটি জায়গায়, মান্না ডিজিটাল কমপ্লেক্স। এখানে আপনার হাসপাতাল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, থানা সব এখানে অনেক ভিডিও করে থাকে। আপনার সামনে যে কাঠটা দেখতে পাচ্ছেন সেটি শুটিং ইউনিটের জন্য আর কি, শুটিংয়ের জন্য আর কি রাস্তা তৈরি করা হচ্ছে। শুটিং শেষ হলে সেগুলো আবার খুলে ফেলবে। তো এটা হলো আপনার মান্না ডিজিটাল কমপ্লেক্স নামে পরিচিত সবার কাছে। আর সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি আপনার এই যে একটি বিল্ডিং খাড়ানো দেখছেন, যেটা আপনার বাস কাউন্টার নামে আর কি পরিচিত, সবাই বাস কাউন্টার নামে চেনে আর কি। রাস্তা দেখছেন কি সুন্দর রাস্তা, মনে হবে যে পুরো বাস্তব কিন্তু না। আচ্ছা, আমরা এখন ওই মান্না ডিজিটাল কমপ্লেক্স সে সামনে যাচ্ছি। কবে নির্মাণ করা হয়েছে, কে উদ্বোধন করেছে মানে শুনে যাচ্ছি। যদিও অনেক আগে করেছে, লেখা তেমন একটা বোঝা যাবে না, তারপরেও আপনাদেরকে দেখানোর সত্ত্বে আমি দিচ্ছি। এটা হলো মান্না ডিজিটাল কমপ্লেক্স। আপনারা দেখছেন এখানে অনেক ছবি, বহু যারা কখনো এফডিসি আসেননি তাদের জন্য আর কি স্পেশালভাবে ভিডিওটি করা। এবং আমাদের চ্যানেলে সবাই পাশে থাকবেন। আজকে বিনোদন নিউজ ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, সামনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনার ডাবিং ভবন নামে পরিচিত। ডাবিং করে মানে চলো সিনেমার মধ্যে যে ভয়েস, যে কথাগুলো যে নায়ক নায়িকা বা অন্যান্য সবাই যে বলে, মানে যে ভয়েস এখান থেকে দেয় আর কি, ঠিক আছে, এখান থেকে ভয়েস দেয় ডাবিং, সেটাকে ডাবিং বলে আর কি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা ডাবিং করা হয়। আর ডাবিং মূলত কি, একটি সিনেমায় নায়ক নায়িকা যখন কথা বলে, যে কথা যে বলে না, এই কথাটা আর কি এখানে সে সেট করে আর কি, গর্ভবতী থেকে এটাকে ডাবিং বলে। এই সেই বিল্ডিং। তো বিল্ডিংয়ের পাশে ঐতিহ্যবাহী একটি গেট দেখতে পারবেন, সুন্দর। তার আরেক পাশে আরেকটি আছে। তো আমরা এখন আপনাদের মানে এবং সবার ঐতিহ্যবাহী একটি জায়গা ঝর্ণা স্পট, এই যে ঝর্ণা স্পটে আমরা চলে আসলাম। তা দেখতেই পাচ্ছেন ঝর্ণা স্পট, এখানে আপনার হাজার হাজার ছবির শুটিং করা হয়েছে, গান থেকে শুরু করে মারামারি মানে অনেক। বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে এখন অবধি সবাই করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উঠে গেছে, কিন্তু যখন শুটিং করা হয় তখন এই পানিটি কমানো হয় এবং রাস্তা পরিষ্কার করানো হয়। যদিও ময়লা আছে পরে রাস্তা পরিষ্কার করানো হয়। তো সামনে পানি, কিন্তু আমরা উঠতে পারছি না, আমরা ওই সাইড দিয়ে আমরা একটু ব্রিজের উপরে উঠবো। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, ঐতিহ্যবাহী একটি বিল্ডিং, যেখানে আপনার ধনী দুলালি তারা সিনেমার মধ্যে মানে থেকে থাকে। তার পাশে আছে একটি ছাতা আছে, তার পাশে আছে সুন্দর একটি রাস্তা। এই রাস্তা দিয়ে অত বড় সময় দেখা যায় রাস্তা ওই বিয়ে শাদি হয় এরকম বর কনে নিয়ে সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে আসে। আপনারা বিল্ডিংটি অবশ্যই চিনতে পারছেন,
ঐতিহ্যবাহী একটি বিল্ডিং। আমরা এখন এই ব্রিজে উঠবো, ওই সাইড দিয়ে পানি ছিল, জায়গা উঠতে পারিনি, ব্রিজে উঠবো। আহ আহ, কি যে শান্তি লাগছে! শান্তি লাগবে না কেন রে ভাই? এখানে আপনার কে না শ্যুটিং করেছে, আপনার সালমান শাহ থেকে শুরু করে নায়ক মান্না, সাকিব খান, নায়ক রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক সাহেব, মানে নাম বলে শেষ করা যাবে না। আর দেখতে পাচ্ছেন আমি এখন ব্রিজের উপরে আছি, আর আপনারা যে রাস্তার যে বেহাল দশা দেখতে পাচ্ছেন সেটা আপনার শ্যুটিং যদি হয় এখানে তাহলে রাস্তা পুরো পরিষ্কার করে ফেলে। আমি আপনাদেরকে এই যে সিঁড়ি ঐতিহ্যবাহী, এখানে আপনারা দেখবেন যে ছবির মধ্যে বড় লোক নায়কের নায়করা বড় লোক হোক বা ইয়ার নায়িকারা হোক, এখানে দেখেন আপনারা এই সিঁড়িটি ব্যবহার করে যারা বড় লোক, মানে সিনেমার মধ্যে যারা বড় লোক হিসাবে অভিনয় করে থাকে তারা এই সিঁড়িটাই অনেক সময় ব্যবহার করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো সুন্দর টি গাছ, তো আমরা ওই দিকে যাব, সামনে একটি ঝর্ণা আছে যেখান থেকে উপর থেকে পানি পড়ে এবং গান হয় ওখানে, বিশেষ করে অনেক গান করে থাকে। আমি এখন যেখানে দেখতে পাচ্ছেন, আমি এখন যেখানে যাচ্ছি পাথর দেখতে পাচ্ছেন, হাজার হাজার পাথর, হাজার হাজার পাথর। এই পাথরে আপনার গানের শ্যুটিং করা হয় বেশিরভাগ, গানের শ্যুটিং বা এখানে আপনার ওই মাজারও করা হয়, উপর সাইডে মাজার করা হয় বেশিরভাগ, গানের শ্যুটিং করা হয়, মাজার কমই করা হয়। আর আপনারা যে বিভিন্ন কালার যে পাথর দেখতে পাচ্ছেন, যখন এখানে শ্যুটিং করা হবে তখন এই পাথরগুলোতে আবার নতুন করে রং দেওয়া হবে এবং ঝকঝকে করে। আর এই মাঝখান দিয়ে আপনার উপর দিয়ে আপনার পানি পড়তে থাকে এই সেই জায়গা, যদিও গাছপালার জন্য আপনার ঢেকে গেছে, যদি পানি পড়ে আর বিশেষ করে আপনার যদি রং করা হয় তাহলে অনেক সুন্দর লাগে, সিনেমাতে দেখা যায়, বাস্তবে আমি দেখেছি। এই সে জন্য স্পট আপনারা দেখতে পাচ্ছি। আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আমি পুরোটা জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সামনে যে বিল্ডিংটি হচ্ছে সেটা হলো মসজিদ, এখানে একটি পুরনো মসজিদ ছিল, তো মসজিদটি ভেঙে নতুন করে একটি মসজিদ করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন সামনের দিকে চলে যাব, সামনে যে সিঁড়ি আছে সিঁড়ির দিকে আমরা যাব। সেই ঐতিহ্যবাহী সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ওই সাইড থেকে আমরা পুরোটা ব্যাক নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি ঘুরে ঘুরে বিএফডিসির সব কিছু দেখালাম। তো আমাদের এই ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে আপনারা যে ভালো দেখতে পাচ্ছেন বা অন্যান্য জায়গায় যে দেখতে পাচ্ছেন, এখানে শ্যুটিং হলে কিন্তু কিছু থাকে না, একটা পাতাও থাকে না। এই যে দূর থেকে আমি যে দেখানোর চেষ্টা করছি, এ হলো আমাদের জন্য স্পট। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও পাশে থাকবেন, ভিডিও দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।